আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ শেখ বাংলাদেশে নাকি বিটিএস একটি ব্র্যান্ডের দল আসছে যারা ছেলে হয়ে মহিলাদের মতো বিভিন্ন সাজগোজ গ্রহণ করে থাকে এরা এদের জন্য বাংলাদেশের অনেক যুবক যুবতীরা এদের ব্যাপারে খুব পাগল শেখ এদের ব্যাপারে যদি একটু সতর্ক করে কিছু বলতেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বিটিএস নামক একটি শিল্পীর দল বাংলাদেশে আসবে এদের ব্যাপারে এই প্রশ্ন ছাড়াও আমাদের পেজে ইমেইলে বিভিন্নভাবে আমাদের কাছে এ বিষয়টা জানতে চাওয়া হয়েছে এবং এ বিষয়ে কিছু সতর্ক করার জন্য অনুরোধ জানানো হয়েছে বিটিএস মানে কি এটা পুরোপুরি আমরা জানি না তবে এতটুকু বলতে পারি বিটিএস সম্পর্কে আমরা যতটুকু খোঁজখবর নিয়েছি সেই সময় আমরা বলতে পারি বি দিয়ে আমরা বলতে পারি বিশ্ব টি দিয়ে টি দিয়ে বলতে পারি টকে আর এস দিয়ে শয়তান এক কথা বলতে গেলে এরা বিশ্ব বাটপার শয়তান কারণ এরা পুরুষ হয়ে নারীদের বেশ ধারণ করছে আল্লাহ এদেরকে মানিয়েছেন পুরুষ আর এরা ধারণ করছে নারীদের বেশ তাহলে এরা এক নম্বর বাটপার বাটপার না হলে এরা পুরুষ হয়ে কেন মহিলার সাদৃশ্য গ্রহণ করবে তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আল্লাহর নবী সালু আলী স্পষ্ট করে বলেছেন লাল রিজাল। বিদ্নিসা যেই সকল পুরুষরা মহিলার সাদৃশ্য মহিলার মতো সাজবে মহিলাদের মতো চুল কাটবে মহিলাদের পোশাক গ্রহণ করবে আল্লাহর নবী বলেছেন এদের উপরে আল্লাহর গজব পড়বে এই সকল এই সকল গানের শিল্পী নাচের শিল্পী নারীদের সাদৃশ্য গ্রহণকারী পুরুষদেরকে যারা সমর্থন করবে যারা এদের জন্য ব্যবস্থা করে দিবে এদের উপর আল্লাহর গজব নাজির হবে সকল মুসলিম উম্মাকে এ ব্যাপারে কথা বলা উচিত বিশেষ করে যারা দায়িত্বশীল আছেন আমাদের দেশের যারা দায়িত্বশীল আছেন আমাদের যুবক আর যুবতীদের চরিত্র রক্ষার জন্য তাদের উচিত এই ধরনের ব্যক্তিদের আশা বন্ধ করা এই ধরনের প্রোগ্রাম বন্ধের ব্যবস্থা গ্রহণ করা কারণ এগুলো শুধু একজনের সমস্যা নয় বরং পুরো জাতির সমস্যা সমাজে দেশে যখন নাচ গান বৃদ্ধি পাবে তখন সমাজে আল্লাহর গজব নাজির হবে নাবি সাল্লাহু সাল্লাম বলেছেন تكون في هذه الأمة خصف ومسك وقصف شماج جخن نازقان إذا ظهرت القينة والمعزي جخن نازقان আর এই সমস্ত গায়ক এবং বাদ্যযন্ত্রের সংখ্যা বাড়বে তখন আল্লাহর পক্ষ থেকে খচফুন বেশি বেশি ভূমিকম্প হবে বাসখুন মানুষের চেহারা পরিবর্তন হয়ে পশুতে পরিণত হবে এরপরে কচফুন আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন ধরনের নতুন নতুন গজব আসবে করোনা এক ধরনের আল্লাহর পক্ষ থেকে আসা এক ধরনের গজব এই যে লোডশেডিংয়ে মানুষের বিপদ হচ্ছে এই যে নতুন নতুন বিভিন্ন বিপদ আর রোগ আসছে দেশের উপরে এর বড় কারণ আমরা যদি এই ধরনের আল্লাহর নাফরমানি থেকে ফিরে না আসি একের পর এক গজব আসবে এই ধরনের ধরনের নাচ গানের অনুষ্ঠান যত বাড়বে সমাজে তত গজব বাড়বে এগুলোর জন্য উচিত অবশ্যই আমাদের যুবক যুবতীদের চরিত্র রক্ষার জন্য এই ধরনের প্রোগ্রাম বাতিল করা উচিত আমরা প্রশাসনকে এবং যারা দায়িত্বশীল আছেন তাদেরকে অনুরোধ করব আমাদের সরল মরা যুবক আর যুবতীদের চরিত্র নষ্ট করবেন না এদেরকে আসতে দিয়ে দেশের উপরে আল্লাহর গজব নামিয়ে আনবেন না আর আল্লা আলার কাছে আমরা দোয়া করছি রব্বুল আলামিন এই ধরনের বিপদ থেকে এই ধরনের আজাবার গজব থেকে এই ধরনের হারাম কাজ থেকে আমাদের যুবক আর যুবতীদের চরিত্রকে আল্লাহ বাঁচার তৌফিক দান করুন